রাজ্যে আবারও বধূ নির্যাতনের ঘটনা উঠে আসলো তেলিয়ামুড়া মহকুমা থেকে। অতীতে বহুবার রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বধূ হত্যা থেকে শুরু করে বধূ নির্যাতনের নগ্ন ঘটনা উঠে এসেছে রাজ্যে। আবারও বধূ নির্যাতনের ঘটনা ঘটল তেলিয়ামুড়া থানাধীন করিলং এলাকায়। বৃহস্পতিবার রাত আনুমানিক 11টা নাগাদ ঘটনায় প্রকাশ। আজ থেকে 10 বছর পূর্বে শান্তিনগর এলাকার জনৈক তাপস পালের ছেলে প্রসেনজিৎ পাল স্বেচ্ছায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয় একই এলাকায়। প্রসেনজিৎ পাল পেশায় একজন রাজমিস্ত্রি, কিন্তু বৈবাহিক জীবন শুরু হওয়ার পর থেকেই বখাটে প্রসেনজিৎ প্রায় প্রতিদিনই অক্ষুণ্ণ মদ্যপান করে স্ত্রী এবং সন্তানের বর্বরোচিত নির্যাতন চালায়। দীর্ঘদিন ধরেই কুলাঙ্গার প্রসেনজিতের নির্যাতন সহ্য করে আসছে তার স্ত্রী মন্টি সাহা। দীর্ঘদিন ধরে নির্যাতন সহ্য করার পর বৃহস্পতিবার রাত্রি নাগাদ মন্টি সাহা তেলিয়ামুড়া থানার দ্বারস্থ হন। আমার মিসেজে আপনার কয়েকদিন আগে সত্যি বোঝার আগের দিন আমার তিনজন চারজন কইছে যে খোয়াই খোয়াইর রোডে একজন লোক বাইক দিয়ে এসে একজনের এনে গেছে, একজনের লোকে গেছে। তো তারপরে তারপরে ইতালি ওই ঘরের ভিতরে ঝগড়াঝাটি চলছে আর কি। তুমি কি মারধর করছো না? মারধর করছি, এটা এভাবে এটা মিশা কথা বলতাম না। বাচ্চার ও বলে মারধর করছো? বাচ্চারা তো মা শিখে বাচ্চারও মারধর করছো? বাচ্চারা একটা ধাক্কা দিতে আর কি, বাচ্চারা তো বাবা তো মনে করেন শাসন করতে পারে। বাবার বিরুদ্ধে থানাতে অভিযোগ করলো আপনার স্ত্রী? আপনার নাম কি? আমার নাম প্রসেনজিৎ পাল। রিপোর্ট লাভুল ইন্টারন্যাশনাল।